মাধ্যমিক দু হাজার একুশ অর্থাৎ তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তোমাদের এবিটিএ দু হাজার কুড়ি একুশে যে টেস্ট পেপারটি কিন্তু পাবলিশ হয়েছে এবং আশা করি তোমরা প্রত্যেকেই হয়তো পেয়ে গেছো তো আজকে আমি জীবন বিজ্ঞানের প্রথম পেজটি আমি সলভ করব তো এই পেজটি সলভ করার আগে কিন্তু আমি তোমাদের বাংলা এবং ইংরাজি এবং ইতিহাস ভূগোলের পেজ কিন্তু সলভ করেছি এবং আপলোড করে দিয়েছি তোমরা অবশ্যই ভিডিওগুলোকে দেখে নিও তো কী করে ভিডিওগুলো দেখবে অবশ্যই তোমরা তোমাদের এই ভিডিওটি ডিসক্রিপশান বক্সে চলে যাবে আমি কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো তোমরা লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নিও তো চলো আজকে আমরা জীবন বিজ্ঞানের ছিয়াত্তর নম্বর পেজটি সলভ করব। এটি হচ্ছে তোমাদের জীবনবিজ্ঞানের ছিয়াত্তর নম্বর পেজ এই পেজটি থেকে আমরা আজকে শুরু করছি তো দেখো এক পয়েন্ট একের প্রশ্নটা কি বলেছে দেখো এখানে বলেছে উদ্ভিদ চলন এখানে উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় কি আছে ট্রপিক চলন তাহলে ট্রপিক চলন উদ্দীপকের গতিপদ দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে ন্যাস্টিক চলন কিসের মানে কিসের গতিপথ বা যাই হোক এখানে যে অপশানগুলো দিয়েছে কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয় তো অপশান এ হরমোনের গতিপথ দ্বারা অপশান বি উদ্দীপকের প্রভাব ছাড়া অপশান সি হচ্ছে দেখো উদ্দীপকের তীব্রতা দ্বারা ডি হচ্ছে হরমোনের তীব্রতা দ্বারা তো দেখো ন্যাস্টিক চলনটা কিন্তু অবশ্যই উদ্দীপকের তীব্রতা দ্বারা কিন্তু হবে তাহলে আমাদের এক পয়েন্ট একে অ্যান্সার হয়ে গেল আমাদের সি এর অপশান টি আচ্ছা ঠিক আছে এবার এক পয়েন্ট দুই বলছে পিটুইটারি গ্রন্থি মিশ্রিত টিএসএইচ হরমোন থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে থাইরক্সিনের ক্ষরণ ঘটায় কিন্তু থাইরক্সিন বেশি ক্ষরিত হলে পিটুইটারি টিএসএইচ খরণ বাধা প্রাপ্ত হয় হরমোনের এই প্রকার বৈশিষ্ট্যগুলো হলো কী তো অপশান এ দেখো অ্যান্টাগোনিস্টিক এটা তো হবেই না তো আমি উত্তর তোমাদের হচ্ছে বিয়ের হবে ফিডব্যাক এবারে চলে আসো এক পয়েন্ট তিন এক পয়েন্ট তিন কী বলছে বলছে নিউক্লিওসাইডের সাথে যে যোগটি সংযুক্ত হলে তবেই নিউক্লিওটাইড গঠিত হয় এ দিয়ে বলেছে যে একটি অ্যামিন গ্রুপ বি দিয়ে দেখো একটি নাইট্রোজেন খারক সি একটি ফসফরিক অ্যাসিড তো আমরা সি এরটা পেয়েছি উত্তর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার একটি ফসফরিক অ্যাসিড এবার চলে আসো এক পয়েন্ট চার কী বলেছে যে স্টিম বডি গঠিত হয় স্টেম বডি গঠিত হয় কোথায় এ দিয়ে দেখো মেটাফেজের শেষে বি দিয়ে মেটাভেজের শুরুতে আচ্ছা হবে না এটা সি অ্যানাফেজের শুরুতে হবে না তো এটা হচ্ছে আমাদের ডিএডটা হবে অ্যানাফেজের শেষে অ্যান্সার এবার দেখো এক পয়েন্ট পাঁচ কী বলেছে যে অ্যামাইটোসিস মাইটোসিস ও মিওসিস এই তিন প্রকার কোষ বিভাজনের সাধারণ তাৎপর্যটি হল তো এই উত্তর আমরা প্রথমে পেয়ে যাবো উত্তর হচ্ছে প্রজনন অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে এর অ্যান্সারটি এবারে চলে আসো এক পয়েন্ট ছয় কী বলেছে দেখো যে একটি এক শঙ্কর জনন পরীক্ষায় এপ টু জনুতে ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত সমান ফলাফলটি যাকে সূচিত করে তাহলে এ পৃথকী ভবন বি সহপ্রকটতা না সি অসম্পূর্ণ প্রকটতা নাকি স্বাধীন বিন্যাস তো এই উত্তরটা কিন্তু অপশান বি হবে হ্যাঁ সহ প্রকটতা ঠিক আছে এবার চলে আসো এক পয়েন্ট সাথে কী বলেছে মানবদে করটিও ও সুশোমনীয় স্নায়ুর মোট সংখ্যা তো এটা হচ্ছে আমাদের তেতাল্লিশ জোড়া অ্যান্সার হবে অর্থাৎ অপশান একটা হচ্ছে অ্যান্সার আচ্ছা এবার চলে আসো তোমরা এক পয়েন্ট আট কী বলেছে ক্রিকেট আম্পায়ার নো বলের নির্দেশ দিলেন উদাহরণটি পেশির যে ধরনের ক্রিয়াকে সূচিত করে তো এই উত্তরে কিনতে হবে দেখো অ্যাবডাকশান অর্থাৎ অপশান এ দেখো ক্রিকেট আম্পায়ার নো বলের নির্দেশ দিলেন তো অবশ্যই হাতটি আমরা দেখো ওপর থেকে নিচের দিকে তুলি তখন হচ্ছে অ্যাবডাকশান কিন্তু যখন ওপর থেকে আবার নিচে না হবো তখন যদি এটা হতো তাহলে কী হতো অ্যাডাকশান হয়ে যেত এবার হচ্ছে আমাদের এক পয়েন্ট নয় কী বলেছে যে মানুষের দিনেত্র দৃষ্টি কারণ তো এরটা বলেছে মানুষের চোখে দুটি স্থিতিস্থাপক লেন্স আছে এটা হবে না দুটি চোখই মস্তকের সময় অবস্থিত তো অপশান বি হচ্ছে অ্যান্সার এবার চলে আসো এক পয়েন্ট দশ কি বলেছে যে ক্রোমোজোমের যে অঞ্চলে জিনের অবস্থান তাকে কি বলে তো অ্যালিলবের উত্তর হচ্ছে লোকাস বলে ঠিক আছে তাহলে ক্রোমোজোমের যে অঞ্চলে জিনের অবস্থায় কি বলে তাকে লোকাস বলে এবার চলে আসো এক পয়েন্ট এগারো এক শঙ্কর জননের এপ টু জনুতে প্রাপ্ত জীবগুলির বিশুদ্ধ ও সংকর বৈশিষ্ট্যের অনুপাত হলো তো এটা হচ্ছে এ হবে না বি হবে না এটা হচ্ছে আমাদের সি এর অ্যান্সার হবে থ্রি ইস টু ওয়ান ঠিক আছে এছাড়া সো এক পয়েন্ট বারো মিওসিস বিভাজনের যে ঘটনাটি জিনগত প্রকরণের জন্য দায়ী সেটা হচ্ছে কি একদম প্রথম একটাই অ্যান্সার হবে ক্রসিং ওভার ঠিক আছে এছাড়া সো এক পয়েন্ট তেরো কী বলেছে যে একজন জেনেটিক কাউন্সিলের যে কাজটি করে না এ এটা হবে না বংশগত এটা হচ্ছে না ও এটা কিন্তু যসম্ভব ডি এর সার্টে হওয়া উচিত প্রাক বৈবাহিক পরামর্শ প্রদানের মাধ্যমে এবার চলে এক পয়েন্ট চোদ্দ কি বলেছে একটি ফুলে নির্মুক্ত বৈশিষ্ট্যগুলি দেখা গেল কি বলেছে একটি ফুলে নির্মুক্ত বৈশিষ্ট্যগুলি দেখা গেল ফুলটি গন্ধহীন ও বর্ণহীন লম্বা পুংদণ্ড দলমণ্ডলের বাইরে ঝুলছে গরমমুণ্ড সাধারণত পরাগের ক্ষুদ্র হালকা ফুলটি ও ফুলটি বায়ু বায়ুপরাগী পক্ষী পরাগী জলপরাগী তা উত্তর হবে অপশান এ বায়ু এবার চলে আসো এক পয়েন্ট পনেরো এক কী বলেছে কোথায় গেল কোষচক্রে জি ওয়ান দশা থেকে এম দশার দিকে বিভিন্ন চেক পয়েন্টগুলির পর্যায়ক্রমটি নিম্নরূপ তো জি ওয়ান এস চেক পয়েন্ট এস চেক পয়েন্ট জি টু তো এটা কিন্তু একদম প্রথমে অ্যান্সারটাই হবে এখানে কিন্তু প্রথমে জি জিরো দশা শুরু হয় যেহেতু অপশানটি নেই তাহলে জি ওয়ান দশা থেকেই এটা শুরু হবে তাহলে এখানে অপশান এ তাহলে আমাদের এমসি হয়ে গেল এবং আমরা শূন্যস্থান পূরণগুলো করে নেব তো চলো শূন্যস্থান পূরণ কি বলেছে দেখি তো চলো এক একটা এক বলছে মূলের চলন ড্যাশ প্রতিকূল বর্তী তো এটা হচ্ছে আলোক প্রতিকূল প্রতিকূলবর্তী ফের বলছি উত্তরটা হচ্ছে কি মূলের চলন আলোক আর লয়কার ক আলোক প্রতিকূল বর্তী হয়ে গেল আচ্ছা দুই পয়েন্ট দুই হচ্ছে ড্যাশ গাছকে টেলিগ্রাফ উদ্ভিদ বলা হয় এটা হচ্ছে বোন চারাল তোমরা উত্তরটা অবশ্যই জানো বোন চারাল তিনেরটা কী বলেছে দেখো দুটি নিউরোনের প্রি সাইন্যাপটিক ও পোস্ট সাইন্যাপটিক পদ্মার মাঝের স্থানকে কী বলে এটা তোমার জানো এটা হচ্ছে সাইন্যাপস বলে সাইন্যাপস অন্তর্শয়কার হস্যই অন্তর্জাফাল্লা আকার পদ স সাইন্যাপস বলে দুই পয়েন্ট চার বিকাশের ড্যাশ দশায় প্রথম যৌন বৈশিষ্ট্য প্রকাশ পায় উত্তর কি ব বা উনত্রেদ বিসর্গৎ উনত্রিশশ নয় হসি বয়সন্ধি পাঁচ ড্যাশ দশা শুরুতে ক্রোমোজোমগুলো কোষের বিশুভ অঞ্চলে জমা হয় তো এটা কি হবে এটা হচ্ছে মেটাফেজ মেটাফেজ দশা ঠিক আছে দুই পয়েন্ট ছয় বলেছে দেখো ফুলের সবকটি গর্ভপত্রকে একত্রে ড্যাশ বলে উত্তর কি বলে উত্তর হচ্ছে গর্ভকেশর বলে ফের বলছি ফুলের সবকটি গর্ভপত্রকে একত্রে গর্ভ কেশর বলে আচ্ছা এবারে হয়ে গেল এবারে আমাদের কি সঠিক অথবা ভুল অর্থাৎ ট্রু ফলস তো এখানে সত্যমিত্যা বলেছে তো আমি এটা যেটা ট্রু সেটা যেটা সত্য সেখানে টি দিয়ে দেবো আর যেটা ভুল সেখানে কিন্তু আমি অবশ্যই ফলস দিয়ে দেবো তো চলো দুই পয়েন্ট মানুষের কানের মুক্ত লতি একটি প্রকট চরিত্র তো এটা একদম রাইট অ্যান্সার তো এটাকে আমি ট্রু লিখে দিলাম দুই পয়েন্ট আটকে বলেছে সজনে গাছের ডাল মাটিতে পুতলে নতুন গাছ তৈরি হয় এটি এক প্রকার প্রাকৃতিক জনন তো এটা সম্ভব এটা ফলসই হওয়া উচিত তো ফলস হবে এটা দুই পয়েন্ট নয় যৌন ক্রোমোজোমগুলোই অ্যালোজোম তো এটা পূর্বপুরি ঠিক অ্যান্সার অর্থাৎ অপশান অপশানের টু অ্যান্সারও এটা দুই পয়েন্ট দশ হাঁচি একটি প্রতিপত্তক্রিয়ার উদাহরণ না এটা তাহলে ফলস হল দুই পয়েন্ট এগারো প্রতিটি ক্রোমোজোমে মুখ্য খাঁচের পাশাপাশি একটি গৌণ খাজ অবশ্যই থাকবে তো এটা ঠিক অ্যান্সার এটা হচ্ছে আমাদের ট্রু হলো দুই পয়েন্ট বারো কেবলমাত্র মায়োলিনযুক্ত স্নায়ুতন্ত্রেই র্যানভিয়ারের পর্ব থাকে তো ওটা ঠিকই বলা হয়েছে এটা হচ্ছে ট্রু তো এটা হয়ে গেল এবার আমরা স্তম্ভ মেলাটা করে নিই তো দেখো রাসায়নিক সমন্বয় সাধক তো এই উত্তরটা হচ্ছে আমাদের এই যে হরমোনটা হচ্ছে ঠিক আছে তো আমি এখানে লিখে দিচ্ছি দুই পয়েন্ট তেরো ঠিক আছে এবারে দেখো এখানে তোমাদের কী বলেছে গুরু মস্তিষ্কের প্রবেশদ্বার এটা হচ্ছে আমাদের থ্যালামাস ঠিক আছে তা আমি এখানে কিন্তু চোদ্দ লিখে দিলাম ঠিক আছে তা এটা হয়ে গেলো এটা হয়ে গেল পনেরোটা কি বলেছে নিয়ন্ত্রণহীন কোষ বিভাজন নিয়ন্ত্রণহীন বিভাজন এটা হচ্ছে আমাদের টিউমার হবে তাহলে এটা হচ্ছে আমাদের পনেরো লিখে দিলাম কিন্তু হ্যাঁ আচ্ছা ষোলোটা কি বলেছে জনুক্রমে লিঙ্গধর দশা এটা কিন্তু আমাদের একদম এই এর অ্যান্সারটা হবে হ্যাপ্লয়েড এখানে ষোলো লিখে দিলাম আচ্ছা সতেরোটা যৌন ক্রমজমে থাকা জিনের মিউটেশন তো এটা আমাদের বিয়েডটা হবে হিমোফিলিয়া এটা সতেরো আমি লিখিয়ে দিলাম তাহলে আর কি আছে ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন তো ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন হচ্ছে আমাদের ডিএক্টা হবে থ্যালাসেমিয়া এটা হলো আঠেরোটা আঠেরো হলো তাহলে এ স্তম্ভ অর্থাৎ বিস্তম্ভ আমাদের হয়ে গেল এবার চলাসো একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও তো দেখি কী বলেছে দুই পয়েন্ট উনিশ বলছে দেখো চার গাপের নীতি অনুসারে সমীকরণটি সম্পূর্ণ করো তাহলে এ প্লাস এটা তোমরা লিখবে জি তাহলে এ প্লাস জি সমান সমান এটা হবে আমাদের টি প্লাস সি হয়ে গেল এবারে দুই পয়েন্ট কুড়ি বলছে কোন প্রকার কোষ রেটিনায় বর্ণ গ্রাহক রূপে কাজ করে এটা হবে কোন কোষ কি বললাম কয়কার বলতে না কোন কয়কার পেটকাটা মধ্যে না স দুই পয়েন্ট একুশ নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো তো দেখো ভ্রূণস্থলী ডিম্বক ডিম্বাশয় ডিম্বাণু তো দেখো ডিম্বক ডিম্বাশয় ডিম্বাণু এক জায়গায় থাকে অর্থাৎ এটা হচ্ছে আমাদের ভ্রূণস্থলী অ্যান্সারটি হবে দুই পয়েন্ট বাইশ কী বলেছে দেখো তো এটা দেখো বলেছে প্রথম জোড়াটি সম্পর্কে বুঝে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও একই ফুলের মধ্যে পরাগযোগ ইস্টু অটোগামি তো এখানে অবশ্যই আর একটা ইষ্টু হবে বলছে একই গাছে দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগযোগ ইস টু ড্যাশ এটা উত্তরটা হবে কিন্তু গেই গেইটে গ্যামি উত্তরটা কিন্তু বলছি গেই টো নো গ্যামি আনানটা বলছি গ একার হস্য টয় একার গেই টে নোতে একার নো গয়জালা আকার ময় দীর্ঘে গেই গ্যামি হয়ে গেল তেইশ হঠাৎ করে তোমাকে কুকুরে তারা করলো এই সময় তোমার রক্তে কোন প্রকার হরমোনের ক্ষরণ মাত্রা বেশি হবে বলে মনে করো এটা তোমরা প্রত্যেকে যার অ্যাড্রিনালিন তাহলে দুই পয়েন্ট তেইশে অ্যান্সার কী হলো অ্যাড্রিনালিন দুই পয়েন্ট চব্বিশ উপযুক্ত কলা পালন মাধ্যমে সজীব উদ্ভিদাংশের পূর্ণাঙ্গ উদ্ভিদে রূপান্তরিত হওয়ার ক্ষমতাকে কি বলে এটা তোমরা যেন কেন মাইক্রোপ্রোপাগেশন প্রোপাগেশন বলা হয় পঁচিশেরটা বিশদ্রি শব্দটি বেছে লেখো টেস্টো টিরন ইনসুলিন থাইরক্সিন এবং জিবেরেলিন তো এখানে আমাদের অ্যান্সার হবে জিব্বেরেলিন যাক এবারে পরেটা দেখো ডিডিএমএম সবকটা ক্যাপিটাল এখানে ডিডিএমএম স্মল জিনোটাইপ যুক্ত জীবের মধ্যে সংক্রায়ণ ঘটলে এ পান জন্য জিনোটাইপ কী হবে তো এখানে হবে প্রথমেরটা হচ্ছে ক্যাপিটাল ডি তারপরে স্মল ডি তারপরে ক্যাপিটাল এম তারপরে হচ্ছে আমাদের স্মল এন ঠিক আছে এটা আমাদের অ্যান্সার হবে তাহলে জীবনবিজ্ঞানে কিন্তু প্রথম সেটটি আমি আলোচনা করে দিলাম যদি কোনো অ্যান্সার ভুল হয় তো অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানাবে কারণ অ্যান্সার দু একটা ভুল হলেও হতে পারে কিন্তু আশা করি এই সেটে ভুল হওয়ার তেমন কিছু পেলাম না আমি ঠিক আছে তো চলো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে এবং তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে রাখতে হবে এই কারণে কারণ যখন আমি ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছেই কিন্তু পৌঁছে যাবে তার আজকে ভিডিওটি এখানে শেষ হলো তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থাকো